মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। তো এখন বাজে ভোর 6:30, তো আমি একা একাই চলে এসেছি ছাদে, সিঁড়ি এখনও ওঠেনি। এখান থেকেই শুরু করলো আজকের ব্লগটা। আজকে সোমবার, ইউজুয়ালি আমাদের রোববার ব্লগটা করার কথা ছিল, কিন্তু কল আমি যেহেতু ছিলাম না কালকে সারাদিন, সেই জন্য সি আর একা শুরু করেনি। তো আজকে শুরু করলাম আমি সকাল থেকে। একটা সুন্দর ওয়েদারটা, সুন্দর নয় যদিও আমি সুন্দর বলে ফেললাম, একটা মেঘলা মেঘলাই হয়ে আছে, চারিদিকটা পুরো ফক ফক টাইপের হয়ে রয়েছে, ধোঁয়াশা ধোঁয়াশা করছে, একটু আগে বৃষ্টিও হয়েছে, কিন্তু ছয় এসে ভোরবেলাটা বেশ ভালো লাগছে। একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রয়েছে, বেশ হালকা হালকা একটা হাওয়া। এটা সকালবেলা ছাদে এসে একটু অন্যরকমভাবে আজকে ব্লগটা শুরু করলাম, একটু হাঁটাহাঁটি করলাম, একটু শরীরচর্চা করলাম হালকা হালকা করে। এবার যাই নিচে, ওরা উঠুক, তারপর চা ফা খাওয়া হবে। আমারও চা ফা কিছুই খাওয়া হয়নি, আমি উঠে আগে ওপরে চলে এসেছি। এবার যাই নিচে, দেখি ওরা উঠলো কি না, তারপর চা ফা খেয়ে আবার ব্যাক করছি, তোমাদের সাথে কথা হচ্ছে। বসে পড়েছি আমরা ব্রেকফাস্ট নিয়ে, দেখলে পোহে বানাচ্ছিলাম, কারণ পোহে খাবো। আর ইচ্ছা ছিল একটু বেরোনোর বেলার দিকে, মানে মেয়ের কতগুলো সাবস্টিটিউশন ক্লাস আছে, সাবস্টিটিউশন ক্লাসে খুব একটা কিছু হয় না অ্যাকচুয়ালি, ওদের সিলেবাস প্রায় মানে কমপ্লিটই হয়ে গেছে, নেক্সট মান্থ থেকে এক্সামও স্টার্ট হয়ে যাবে, তো এখন রিভিশন নিয়ে এগুলোই চলবে, মানে হালকাই বলতে গেলে। ভেবেছিলাম একটু বেরোবো, আসলে আমাদের আজকে সন্ধ্যাবেলা একটা বিয়ে বাড়িও আছে, অনেক দূরে, প্রচুর দূরে বিয়ে বাড়ি, প্রায় 3-4 ঘন্টা জার্নি করতে হবে। মানে কি জানো তো, ঠিক আমার বাড়ি ডাইনিং এর জানলার নিচেই প্যান্ডেল হয়েছে, জার্নি করে একদম সিঁড়ি দিয়ে নেমেই নিচে। মানে বিয়ে বাড়িটা হচ্ছে, তোমরা তো জানোই, যারা আমাদের মানে ব্লগ ডেলি দেখো তারা তো অবশ্যই জানো, আমার উল্টো দিকে যে বাড়ি আছে, যেখানে মানে ঠাকুর মন্দির আছে, যেখান থেকে আমরা অমাবস্যার আগে অনেকবারই দেখিয়েছিলাম আমরা, তো সেই মানে ওই বাড়ির মেয়ের আর কি বিয়ে রয়েছে, সেই নিমন্ত্রণ রয়েছে। একদম তো আমার বাড়ির উল্টো দিকেই, প্যান্ডেলটা হচ্ছে আমারই বাড়ির নিচে একদম সামনে, জানলার ঠিক নিচ থেকে প্যান্ডেল রয়েছে, মানে রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ওই দিকে আমাদের, এখানেই হয়েছে, মেন রোড রাস্তাটা 5টা দিক পড়েছে প্যান্ডেল, সেটাই আছে, মানে যদি বলতে খুব দূরে, প্রচুর দূরে, তা সেই বিয়ে বাড়িটা মতো যাওয়ার ব্যাপার আছে। কিন্তু তারপর আজকে যে বিশ্রী ওয়েদার, মানে ওয়েদার দেখে তো মানে একদম ভালো লাগছে না, আমার তো 3-4 দিন ধরে জামা কাপড় শুকোচ্ছেই না। তোমাদের একটু পরে আমি বারান্দাটা দেখাচ্ছি, শুধু বারান্দাটা দেখলে তোমার মানে ভাববে কি অবস্থা, শুধু জামা কাপড় ঝুলছে, মানে বসার কোনো জায়গা নেই, কি যে বিশ্রী ওয়েদার। তো যাই হোক, আগে ব্রেকফাস্টটা সারি সেরে দেখি, যদি মনে হয় বেরোবো, নাহলে ঘরেই টুকটাক কাজটা সেরে টেরে নেবো আর কি। বুঝতে পারছি না কি করবো, আসলে ওয়েদারটাও এত খারাপ, বাড়িটা ভীষণ কনকনে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আমার তো টেনশন হয়ে যায় আমার মেয়েকে নিয়ে, হাওয়া টাওয়া লাগবে, তারপর আবার ঠান্ডা লেগে আবার সর্দি বাঁধাবে, দেখি কি করা যায়। তো আমরা বেরিয়ে পড়েছি, এসছি গড়িয়াতে, আমার একটা ছোট কাজ আছে, এটা সবার আগে সারতে হবে। মেনলি ওই কাজটার জন্যই আরো বেরোলো, নাহলে শুধু শুধু বেরোনোর ব্যাপারটা না, কাজটার জন্য বেরোনো, কাজটার সাথে সাথে একটু দোকান বাজার করে নিও, তাহলে চলে যাবো, যা বুঝো তো সংসারে একটু জিনিস লাগে। হ্যাঁ, যে কাজটাকে সেরে নিই, আমার একটু যেতে হবে গড়িয়া থেকে এই এই সাইডটা, তোমার তোমার যাদবপুরের দিকে একটু যাবো, একটা কাজ আছে সেটা সেরে নেবো, নিয়ে তারপরে এখানে এসে ব্যাক করে তোমার বাজারপত্র নিয়ে তারপর ফিরে যাবো। তুমি সবার আগে যেটা করতে হবে সেটা তোমরা জানো, চা খেতে থাকবে, খেয়ে তারপরে বেরোবো এখান থেকে অটো করে যাদবপুরে যেতে যাবো। আসলে চাটা না ভীষণ ভালো করে গেলে, একটু চাটা খেতে ইচ্ছা করে, খুব ভালো বানায় চাটা, এই জন্যই আরও খাই। তো চলো চাটা খেয়ে নিয়ে আগে কাজটা সেরে আসি, তারপর বাজার হাট করি। $10
বিকেলে অনেক দূরে বিয়ে বাড়ি আছে, চলো যাই বাড়ির দিকে যাই। ওকে দেখি সবাই ইয়ে করছে, ও খাবে না, ও দাঁড়িয়ে সবকিছু দেখবে, খা না, যাতে দেখো পর্যবেক্ষণের কি দরকার আছে। ওর বয়স হয়ে গেছে, এ দেখো এ হচ্ছে পাড়ার দাদা, একে দেখে বাকিগুলো সব লেজলামি দৌড়চ্ছে ভয়ে, খাবে না ওদের থেকে, এই তো হয়ে গেছে, যাও সবার হয়ে গেছে যাও, দেখেছো চেহারা, দেখেছো এর, দেখো চেহারা দেখো এর, ইয়া লম্বা এত বড়, কত বড় সাইজটা দেখো, নে ফাঁকা দেখো ফাঁকা হয়ে দিলাম তো যা ছিল সব দিই। একটা দুঃখের বিষয় হলো ওই যে তোমরা আগের ব্লগে দেখেছো ওই যে দুটো পাপ্পি ছিল না, দুটো কেন টোটাল চারটে ছিল, চারটার থেকে কমতে কমতে লাস্টে তিনটে হলো, তিনটের মধ্যে লাস্ট যেদিন দেখেছিলে একটা সাদা আর দুটো ব্রাউন, দুটো ব্রাউন ছিল, সে দুটোও গেছে, তিনটেই মানে আর কোনো হদিস পাওয়া গেল না তারপরে, হ্যাঁ বোঝা বলছে গাড়ি বাড়িতে রাত্রিবেলা বোধ হয় মেরে ফেলে দিয়েছে, এই হচ্ছে এদের সমস্যা, কতগুলো সাত আটটা বোধ হয় হয়েছিল আর একটা নখানা হয়েছিল, আর একটাও নেই, সবগুলো গেছে, নখানার মধ্যে একটাই শুধু থেকে গেছে যেটা তোমার ওই সামনের এক বাড়ির জন্য ওরা নিয়েছে, যার জন্য ওটা ওটা বাদ দাও, কিন্তু বাকি সবগুলোই গেছে, এদের এই এক মানে কি আর বলবো, খুব মন খারাপ আমার, মিত তো ভীষণই মন খারাপ, আমারও প্রচন্ডই মন খারাপ, তোমার দেখে না থাকলে আগের ব্লগে দেখো আমাদের অনেকগুলো ব্লগে আছে, মিষ্টি ছিল ছোট ছোট, সাদাটা তো মানে পুরো এত ময়লা হয়েছিল, আমি রোজ ইয়ার কি করতে পারবো, বলতাম তোকে গামলায় চুবিয়ে দেবো, কত কালো জল বেরোবে, সে আর থাকলোই না। তো আমরা যাই হোক বাজার দোকান করে সব ফিরে টিরে যাই হোক, স্নান টান হলো, অবশেষে স্নান হলো আর কি আমাদের, এবারে যেটা আমার মেন কাজ সেটা হলো আমার খাবারটা গরম করা, ভাতটা আমি করেই বেরিয়েছিলাম, আর আজকে তো রাতে আমাদের খাওয়া নেই, তোমাদেরকে তো বললামই বিয়ে বাড়ি আছে, আর কালকে তরকারি আমি করেই রেখেছিলাম, ওই জন্য আজকে আমার বেরোতেও সুবিধা হয়েছে, ওই জন্য আমার অসুবিধাটাও হয়নি, তো এবার যাবো খাবারটা গরম করব, করে খাবো, আর খাবারটা গরম করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না করে রেখেছিলাম, একদমই বেশি কিছু না, তবে দুটোই যা করা রয়েছে সেটা একটু ভারী আর কি খাবার হিসেবে, তো রান্নাটা মানে গরমটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি করে গিয়েছিলাম, চলো তোমাদের লাঞ্চটা দেখিয়ে দিই, ভাত, এটা হলো হাঁসের ডিমের ডালনা, হাঁসের ডিমেটা, আর আলু দিয়ে চিকেনের ঝোল, এগুলো কালকে আমার কড়াই ছিল, আর এখানে লেবু, তো এই হলো আমাদের লাঞ্চ মেনু। তোমাদের সাথে তো খেয়ে উঠে কথা বলার সুযোগই হয়নি, আসলে আমাদের দুটো ঘরেরই লাইটের একটু প্রবলেম করছিল, তারগুলোর সেই মিস্ত্রি এসেছিল, হ্যাঁ মিস্ত্রি এসে দুটো ঘরেই কাজ করছিল, ওজন্য তখন আর কথা বলার সুযোগও পাইনি, ও সব পরে পরে গেল, একটু ধুলো ঝালাও পড়েছিল, যার জন্য ঝিরে ঝিরে এরা মোটামুটি ঢুকে আছে কম্বলের তলায়, কাঁদা লাগছে বেশ, বা সাড়ে চারটে বাজে এখন ঘুমানোর প্ল্যান, না গো ঘুমাবো না, বাজে কথা আসলে পায়ের কাছে না ঠান্ডা ঠান্ডা লাগছে, তো পায়ের কাছে একটু চাপা দিয়ে বিছানায় শীতকালে বসলে একটু বেশ পায়ের কাছে চাপা চুপি দিয়ে বসলে বেশ ভালো লাগে দেখতে, মানে একটা আরাম পাওয়া যায়, দেখতে ভালো লাগে না মানে আরামটা পাওয়া যায়, জন্যই বসে আছি, নাহলে কিছুই না, ঘুমাচ্ছি কোথায়, এমনি বসে আছি, নতুন লাইট লেগে লাইট টেস্টিং হচ্ছে মোটামুটি, এটা হ্যাঁ বাসার দরজা জানলা বন্ধ করে দিয়েছি বাইরে, এখনো একটু একটু আলো আছে, একটু না ভালোই আলো আছে, পর্দা টর্দা টেনে দিয়েছি, বললাম লাইটটা জ্বেলেই বসে দেখি কেমন লাইটটা কেমন দিচ্ছে দেখি, আর ভাগে বগুলো ওই যেহেতু নিচে বিয়েবাড়ি হচ্ছে মাঝে মধ্যে মাইক ফাইক চালাচ্ছে, হ্যাঁ গান ফান চালাচ্ছে, তো কথা বলা মুশকিল হয়ে যায়, এত গাঙ্গা করে মাইকে পাচ্ছি, শুনুন বললাম তো আমারই তো একদম বাড়ির সামনে, তো যার জন্য আরো সাউন্ডটা মানে একদম পরিষ্কার আসছে, এটা ভাত গুন্দা তুমি কি দেবে দি, না গো ভাত গুন্দা মানে একটু ফোন টোন দেখছিলাম শুয়ে, মানে আধা শোয়া হয়ে আর কি, চা নিয়ে বসেছি কথা বলতে, চা ছাড়া তো হবে না, চা ছাড়া ঠিক কথা বললে পেটের ভাত হজম হয় না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমাদের, আমি রেডি হইনি, এটা একটু রেডি হয়েছে, ওই একটু বিয়ের জন্য,
চাপাচুপি দিয়ে ঠান্ডার মধ্যে ঘুরছি, এখানে একটু ছেড়ে জামা কাপড় আর কি সোয়েটার ফোয়েটার না পরে যাওয়ার একটা প্ল্যানই আছে। এই ভাবছি ঠান্ডা ঠান্ডা লাগলে কি করবো, এরকম গল্প চলছে এখন। এখান থেকে একটুখানি দেরি করেই যাবো, এখন বেশ ভালোই দেরি আছে যেতে। যাওয়ার উপর উপর থেকে ব্যাগ ফেলে দিলে দিয়ে জানলার নিচে, জানো তো মানে ডাইনিং এর একদম জানলার নিচে হচ্ছে, ওখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। চলো গাড়ি নিয়ে এদিকে আগে ঘুরে আসি, তারপরে এসে নামবো, তারপর মনে হয় অনেক দূর থেকে আসছি। সেবা চলছে বেরোতে হবে, তারপরে আবার এতটা পথ যেতে হবে, বুঝতে পারছো? বললাম এখান থেকে ব্যাগটা ফেলে হয়ে যাবে, এরা শুনছে না বলছে। সাতটা সিঁড়ি ভাঙবো, তা এতটা পথ হলো না, তো অনেকটা পথই তো হলো। দেখেছো আমাকে আমার কোনো আলাদা করে কিচ্ছু সাজ নেই। তো এসে গেছি বিয়ে বাড়ি, অনেক কষ্ট করে যাওয়া আসা হলো। আমাদের বিল্ডিং এর মানে সবাইকেই পড়েছিল, সবাই ওই খেয়ে লাস্টে আইসক্রিম নিয়ে সব উঠেছে, কেউ আর আইসক্রিমটা ওখানে বসে খায়নি। হাজমোলা দেখাচ্ছে, আবার হাজমোলা দেখালো, হাজমোলা দিয়েছে। যাই হোক, আজকে আমাদের একটা সারাদিনের ব্লগ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনের অলটাকে প্রেস করে দিও, তাহলে যখনই আমরা নতুন নতুন ব্লগ আপলোড করবো নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি, ভালো থেকো।
Till then, good night. Ta-ta!